নমস্কার বন্ধুরা, মিলমেলুডি চ্যানেলের তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমি তোমাদের দেখাবো কিভাবে গ্যাসের চুলায় একদম ঘরোয়াভাবে খুব কম খরচে খুব কম উপকরণে কোনো রকম কালার ছাড়াই কিভাবে রেস্টুরেন্টের স্বাদে তন্দুরি চিকেন বানিয়ে ফেলা যায়। রেসিপিটা আমি যেভাবে দেখাবো তোমরা যদি সেইভাবে বানাও তাহলে কিন্তু তোমরাও একদম রেস্টুরেন্টের মতোই স্বাদ পাবে। তাহলে বন্ধুরা আমার সাথে থাকো, তন্দুরি চিকেন তো সবাই ভালোবাসে, তাহলে রেসিপিটা তোমরাও শিখে নাও। প্রথমেই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন 400-500 গ্রাম, পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর এখানে ছুরি করে লম্বা লম্বা করে কেটে রেখেছি। এবার একটা বোল নিয়ে নিয়েছি, ম্যারিনেট করব। তার জন্য নিচ্ছি 5 টেবিল স্পুন ফেটানো টক দই। এবার টক দই দেওয়া হয়ে গেলে আমি এখানে 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এরপর দিয়ে দিচ্ছি 3 টি স্পুন নুন। নুনটা তোমরা স্বাদ বুঝে একটু দিও, আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। নুন দেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1 টি স্পুন হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেব 1 টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 টি স্পুন তন্দুরি চিকেন মশলা, যদি না থাকে গরম মশলা দিতে পারো তোমরা। এবার দিয়ে দিচ্ছি 1 টি স্পুন লেবুর রস। এবার সব কিছুকে ভালোভাবে একটা মিক্স করে নিতে হবে, স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। দেখো আমি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার সেই চিকেনগুলোর উপর আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেশন প্রসেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তো খুব ভালোভাবে হাতে করে সমস্ত চিকেনগুলোতে ভালোভাবে এই পেস্টটা মাখিয়ে নিতে হবে। এবার এই চিকেনটাকে একটা ঢাকা দিয়ে আমি 2-3 ঘন্টা ম্যারিনেট করতে দেব আর ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পর ফিরে আসছি। দেখো এখানে আমি চিকেনটা বের করে নিয়েছি আর এখানে একটা প্যান গরম করতে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, রিফাইন্ড তেল করব। এবার দিয়ে দিচ্ছি বাটারের একটা কিউব। এই সব কিছু যখন ভালোভাবে গলে যাবে, গরম হয়ে যাবে, তখন চিকেনের পিসগুলো অ্যাড করে দিচ্ছি। একে একে সমস্ত চিকেনের পিসগুলো অ্যাড করে দিচ্ছি। সব চিকেনের পিস দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ফিরে আসছি, ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর একটু রোস্ট করে নেব। এরপরে আমি একটা রোস্টিং নেট নিয়ে নিয়েছি, তার মধ্যে একে একে চিকেনের পিসগুলো দিয়ে দেব। দেওয়ার পর 3 মিনিট আমি হাই ফ্লেমে রেখে একদিকটা রোস্ট করে নেব। একদিকটা রোস্ট করা হয়ে গেলে অন্য দিকটা বদলে দিতে হবে আর হাই ফ্লেমে রেখে আরও 2 মিনিট রোস্ট করতে হবে। রেসিপিটা কিন্তু একদম রেডি, রোস্ট করা হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ আসছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, লাইক শেয়ার কমেন্ট করে জানাতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ভালো থেকো।